নমস্কার বন্ধুরা কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে দুর্দান্ত একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল প্রকল্পে দীর্ঘদিন পর মিড ডে মিল প্রকল্পে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে একাধিক পদে কর্মী নিয়োগ করা শুরুতেই বেতন রয়েছে বারো হাজার টাকা করে এখানে কিন্তু তুমি যে কোনো জেলা থেকে আবেদনটি করতে পাবে তোমার যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে উনিশ তারিখের মধ্যে এই ডিসেম্বরের মধ্যেই তোমাকে নিয়োগ করে নেওয়া হবে কিন্তু কবি আর্জেন্ট ভ্যাকেন্সি এখানে তেইশ তারিখের মধ্যে এলিজিবল ক্যান্ডিডেটদের নাম প্রকাশিত হয়ে যাবে আর ইন্টারভিউর জন্য ডেকে নেবে তোমাকে চব্বিশ তারিখে চব্বিশে ডিসেম্বর দু সকাল এগারোটার দিকে ইন্টারভিউ হতে চলেছে ইন্টারভিউ ডেট টাইম ঠিকানা সব বলে দেওয়া রয়েছে যারা এই মিড ডে মিল প্রকল্পের আন্ডারে আবেদনটি করতে ইচ্ছুক দীর্ঘদিন পর কিন্তু আবারও এরকম নোটিশ প্রকাশিত হয়ে এসেছে নোটিশটি প্রকাশিতই হয়েছে পাঁচই ডিসেম্বরে কিন্তু তো চলো ডিটেলসে দেখে নিচ্ছে তুমি কিভাবে আবেদন করবে তোমার সীমা বেতন কাঠামো শিক্ষাগত যোগ্যতা সমস্তটা জেনে নিতে দেখে নিতে হবে তোমাকে পুরো ভিডিও আর যার কিনে চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নাটিসটি আনস্ক্রিনে নাটিসটি দেখতে পাচ্ছো নাটিসটিতে কিন্তু এখানে মেমো নাম্বার নাটিসটির ডেট পাঁচ বারো দু হাজার চব্বিশে যে প্রকাশিত হয়ে এসেছে নাটিসটি দেখতে পাচ্ছ এখানে মিড ডে মিল প্রকল্পের আন্ডারে পি এম পোষণ মিড ডে মিল প্রকল্পের আন্ডারেও কিন্তু একসঙ্গে উনিশজন কর্মী নিয়োগ করে নেওয়া হচ্ছে যেখানে প্রার্থীদের প্রতি মাসে বেতন রয়েছে কিন্তু একটি পদের জন্য বারো হাজার টাকা আরেকটি পদের জন্য এগারো হাজার টাকা করে প্রতি মাসে বেতন রয়েছে তো যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের তা হলো অ্যাকাউন্টেন্ট এবং অ্যাকাউন্টেন্টেরই আবার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে তুমি দু ধরনের পদের জন্যই কিন্তু আবেদনটি করতে পারো অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট দু ধরনের পদেই নিয়োগ করা হচ্ছে দুটো পদের জন্যই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে তোমার যোগ্যতা দেখে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না প্রার্থীদের কিন্তু অফলাইনে আগে আবেদন করতে হবে আবেদনের ফর্ম বেরিয়ে গেছে এখানে অ্যাকাউন্টেন্ট পদের জন্য প্রতি মাসে বেতন রয়েছে বারো হাজার টাকা করে আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে আঠারো জন নিয়োগ করা হচ্ছে সেখানে তোমার বেতন রয়েছে এগারো হাজার টাকা করে প্রতি মাসের শুরুতে তো কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে আমি বলে দিচ্ছি প্রার্থীদের দেখো উনিশে ডিসেম্বরের মধ্যে আগে আবেদনপত্র কমপ্লিট করে জমা করে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় তারপর ডেট অফ পাবলিকেশন অফ এলিজিবল ক্যান্ডিডেটস লিস্ট ফর ইন্টারভিউ যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট হবে তোমাদের ইন্টারভিউর জন্য লিস্ট প্রকাশ করে দেবে তেইশ বারো দু হাজার চব্বিশে এই ডিসেম্বরের তেইশ তারিখেই আর ডেট অ্যান্ড প্লেস অফ ইন্টারভিউ চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এগারোটা থেকে কিন্তু হতে চলেছে ইন্টারভিউ চব্বিশে ডিসেম্বর তো এই যে দুর্দান্ত একটা অপরচুনিটি বেরিয়ে এসেছে তোমাদের জন্য তার জন্য কিন্তু তোমাকে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটি আগে পূরণ করতে হবে পাশে একটি রঙিন ফটো দিতে হবে ফর্মটিকে সুন্দর করে পূরণ করে কোন ঠিকানায় পাঠাবে আমি বলে দিচ্ছি আগে ফর্মটি তুমি দেখে নাও কোন পদের জন্য আবেদন করবে অ্যাকাউন্টেন্ট নাকি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট দেখো এই যে হিসাবরক্ষক এবং সহকারী ধরনের পদে নিয়োগ করা দু হচ্ছে তার জন্য তোমাকে ওপরে লিখতে হবে নেম অব দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার সবসময় নাম ক্যাপিটাল লেটারে লিখে দেবে ফাদার্স নেম অথবা হাজবেন্ড নেম অ্যাড্রেস অফ কমিউনিকেশন তোমার সঙ্গে যোগাযোগের জন্য সেরকম অ্যাড্রেস দেবে কিন্তু টেলিফোন আর মোবাইল নাম্বার ইমেল আইডি যদি থাকে ইফেন যদি থাকে এখানে অপশন দেওয়া রয়েছে ডেট অফ বার্থ দিয়ে দেবে তারপর এজ একবারও দু হাজার চব্বিশ অনুযায়ী তোমার বর্তমান বয়স কত পিপিও নাম্বার এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার কি রয়েছে ডিপার্টমেন্ট ফর হুইচ সার্ট লাস্ট পোস্ট অ্যান্ড অফিস অফ পোস্টিং তুমি লাস্ট কোন পদে কাজ করেছো তারপর দেখো এভাবে সুন্দর করে প্রার্থীদের পুরো ফর্মটিকে পূরণ করে নিচের সিগনেচার ডেট প্লেস দিয়ে সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে উনিশ তারিখের মধ্যে তো দেখো উনিশ তারিখে তুমি ফর্মটি পাঠাবে তোমাকে তেইশ তারিখে স্ক্রুটনির পর ফর্মটি পুরো দেখার পর তোমার কিন্তু তেইশ তারিখে লিস্ট টাঙিয়ে দেবে এবং চব্বিশ তারিখে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকবে এখানে প্রার্থীদের যে সমস্ত ডকুমেন্টসগুলো জরুরি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তা হলো হায়ার এডুকেশন কোয়ালিফিকেশনগুলো দিতে হবে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট প্রমোশন পিপিও কপি এবং ভোট কার্ড এবং আধার কার্ড এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিয়ে তোমাকে কিন্তু ওপরে ফটো লাগাতে কেউ ভুলবে না ফর্মটিকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে এখানে পিএম পোষণ মিড ডে মিল প্রকল্পের আন্ডারে যে ঠিকানায় পাঠাতে হবে তা আমি বলে দিচ্ছি তার আগে তোমাদের দেখে নিতে হবে প্রার্থীর বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে প্রার্থীদের দুটো পদের জন্য দুটো ঠিকানা বলা হয়েছে তুমি কোথায় আবেদনপত্র জমা করবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য একটি শূন্য পদ আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের জন্য আঠারোটি শূন্য পদ অ্যাকাউন্টেন্ট পদের জন্য ডিস্ট্রিক্ট অফিসে নিয়োগ করে নেওয়া হবে আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের জন্য অনেকগুলো জায়গার নাম বলা হয়েছে কোন কোন ব্লকে নিয়োগ করা হবে বলে দেওয়া রয়েছে দেখো আরশা বাগমুন্ডি বলরামপুর তারপর বড়বাজার হুরা তো এভাবে তুমি কিন্তু প্রত্যেকটি ব্লকের নাম একবার দেখে নেবে প্রার্থীদের তুমি যে কোনো জায়গা থেকে আবেদন করতে পাবে কিন্তু এখানে এখানে তোমাকে নিয়োগ করা হবে বয়সটি কিন্তু থাকতে তেষট্টি বছর বয়সের মধ্যে একবারও দু হাজার চব্বিশ অনুযায়ী হিসাব করে তোমার বয়স যেন তেষট্টি বছর বয়সের মধ্যে হয় আর এখানে কিন্তু প্রতি মাসে বলেছি অ্যাকাউন্টেন্ট পদে বারো হাজার টাকা আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে এগারো হাজার টাকা করে দেওয়া হচ্ছে এলিজিবিলিটি তোমাকে অবশ্যই দেখে নিতে হবে যোগ্যতা কি থাকতে হবে দেখো অ্যাকাউন্টেন্ট পদের জন্য একজন রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে এবং মিনিমাম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাকাউন্ট বিষয়ে যে কোনো গভর্নমেন্ট অফিসে তুমি যদি রিটায়ার্ড একজন এমপ্লয়ি হয়ে থাকো এখানে আবেদন করতে পাবে আর অ্যাকাউন্টেন্ট পদের ফর্মটি সাবমিট করতে হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পি এম পোষণ মিড ডে মিল সেল পুরুলিয়াতে তারপর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের জন্য তোমার এলিজিবিলিটি থাকতে হবে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ মিনিমাম ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্ট রিলেটেড ওয়ার্ক ইন গভর্নমেন্ট অফিস যে কোনো গভর্নমেন্ট অফিসে তুমি যদি এই অ্যাকাউন্ট বিষয়ে কাজ করে থাকো পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকা রিটায়ার্ড পার্সন হয়ে থাকো তুমি এখানে আবেদন করতে পাবে তো প্রার্থীদের এখানে আবেদনপত্র জমা করতে হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পি এম পোষণ মিড ডে মিল সেল পুরুলিয়া তো দুটোর জন্য দুটো ঠিকানা বলে দেওয়া রয়েছে ঠিকানাগুলো তোমরা অবশ্যই দেখে নেবে যদি তেষট্টি বছর বয়সের মধ্যে হয়ে থাকে আর নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে অবশ্যই আবেদন করে দিতে পাবে এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্টস দিতে হবে এক্সপেরিয়েন্স ডেট অফ রিটায়ারমেন্ট মোবাইল নাম্বার রিসেন্ট পাসপোর্ট ফটো সব কিছু সুন্দর করে দিয়ে তোমাকে কিন্তু ফর্মটি পূরণ করে উনিশে ডিসেম্বরের মধ্যে সাবমিট করতে হবে বিকেল পাঁচটার মধ্যে ওয়ার্কিং ডেতে যেহেতু অফলাইনে আবেদন চলছে তারপর পাবলিশ করে দেওয়া হবে এলিজিবল ক্যান্ডিডেটদের নাম তেইশে ডিসেম্বরের মধ্যে আর ইন্টারভিউ ডেট চব্বিশে ডিসেম্বর সকাল এগারোটা এখানে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে দেখো এখানে ওয়েবসাইট লিঙ্ক বলে দেওয়া রয়েছে এই যে ডাব্লিউ 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 ডট পুরুলিয়া ডট ডট ইন এটা হলো অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক যদি তোমরা অফিশিয়াল ওয়েবসাইট কিংবা নোটিশটি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা তোমরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিলাম ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে এই নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর পি এম পোষণ সি সেল পুরুলিয়া যার একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে নিচে এই নোটিশেই কিন্তু ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট লিঙ্ক সব দিয়ে দেওয়া রয়েছে ডিটেলস বলে দেওয়া রয়েছে তোমরা কি করবে আগে নোটিশটি ডাউনলোড করবে বিস্তারিত পড়বে দেখবে তারপর আবেদনটি করে দেবে যে যে পদের জন্য আবেদন যোগ্য। তো এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় এই ইমেলে মেল করে ডিটেলস জেনে নিতে পারো ইমেল অ্যাড্রেসটি হলো এম ডি এম পি ডট পি আর এল অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর নটিশটির মেমো নাম্বার দেখতে পাচ্ছ নটিসটি পাঁচই ডিসেম্বরে প্রকাশিত হয়েছে চব্বিশ তারিখে কিন্তু ইন্টারভিউ সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউর দিন পৌঁছে যেতে হবে যদি তুমি এলিজিবল ক্যান্ডিডেট বলে গণ্য হও আগে তোমার সমস্ত ডকুমেন্টস আগে তোমাকে আবেদন করতে হবে সমস্ত ডকুমেন্টস দেখবে তারপর তোমাকে ডেকে নেবে অ্যাপ্লিকেশন ফর্ম এই নটিশের দু নম্বর পাতাতেই কিন্তু দেওয়া রয়েছে আর অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে তাও বলা হয়েছে ফর্মটি সুন্দর করে পূরণ করে দেবে পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য এই নাটিসটি বেরিয়েছে কিন্তু সেখানে বলা নেই যে সেখানকারই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে প্রার্থীরা যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারো যদি তোমার নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে পি এম পোষণ মিড ডে মিল প্রকল্পের আন্ডারে তো দীর্ঘদিন পর কিন্তু এরকম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তুমি যদি তোমার ডিস্ট্রিক্টেরও এরকম জব আপডেট পেতে চাও কমেন্টসে জানাতে পারো তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে কমেন্টসে জানাতে ভুলবে না তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ